সঙ্গে ভালো আছে। যখন করোনা লকডাউনের পর সারা দেশে মাথা পিছু আয় রোজগারের গড় বেরোয়, দেশের গড়ের থেকে উন্নত গড় থাকে পশ্চিমবঙ্গে, মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে, মানুষ ভালো আছে। যখন কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের রিপোর্ট দেন, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, আবার যখন দেখা যায় এই ধরনের অপরাধের মানচিত্র আসে, তখন দেখা যায় কলকাতা শহর নিরাপদতম। ফলে বাংলার বিরুদ্ধে কুৎসা, বাংলার বিরুদ্ধে মিথ্যাচার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এগুলো করার আগে দেশ সামলান, দিল্লি সামলান, আর সুশাসনের জন্য এই রিপোর্টের প্রেক্ষিতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন, দেশের প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী। দেখা যাচ্ছে ভারত পাকিস্তানকে পরাজিত করছে ক্রিকেটে, ভারতবাসীর পক্ষে একটা গর্বের জায়গা, উন্মাদনা। ক্রিকেট তো বটেই, সেখানে একটা দেশকে ভালোবাসার আবেগ সেখানে বেরিয়ে পড়ছে, খেলা হচ্ছে অন্য জায়গায়, ভারত পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে মধুর প্রতিশোধ নিচ্ছে, এবং ভিডিও বলছে জয় শাহজি ভারতের পতাকা হাতে নিতে চাইছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা একটা অত্যন্ত কলঙ্কের ঘটনা যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র ভারতবর্ষ জেতার পর একজন ইন্ডিয়ান, তিনি প্রবাসী হতে পারেন, যাই হতে পারেন, ভারতের সমর্থক, তিনি তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজের হাতে নিতে চায় না তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজে হাতে নিতে চাইছে না দেশের গর্বের মুহূর্তে, এরা বলছে হরঘর তিরঙ্গা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন হয় অমিত শাহ তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিক, দেশকে জাতীয়তাবাদের জ্ঞান দেওয়ার আগে ঘরে দেখুন, অথবা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকবেন কেন? যার হাতে নাকি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, তার পুত্র জাতীয় পতাকা গর্বের তিরঙ্গা হাতে নিতে চায় না, তিনি কি করে থাকতে পারে? নয় তিনি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নয় তিনি দেশের পথ ছেড়ে দিন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2 বাই 245, কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচড়াপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট, 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার, 41 লেনিন সরণি, কাঁচড়াপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচড়াপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, গুড়ি দেবেন বাবু রোড, কাঁচড়াপাড়া আরভি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাগ স্টেশন রোড, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836 04 05 59। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার।